আস্ত একটা কলকাতা বন্দী হলো ছোট্ট একটি দেশলাই বাক্সে। শুনে অবিশ্বাস্য লাগলেও এটি সত্যি। আর এই অবাক করা কীর্তি ঘটিয়েছে চাকদার এক যুব শিল্পী, নাম প্রীতম কর্মকার, বর্তমানে কর্মরত একটি স্কুলের জয়েন্ট টিচার হিসেবে। নিজের হাতে শহর কলকাতাকে তুলে ধরেছেন 4 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটারের একটি ছোট্ট দেশলাই বাক্সে। কলকাতার 13টি আইকনিক জায়গাকে একত্রিত করে একটি জায়গায় নিয়ে এসেছে প্রীতম। রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে শুরু করে ইন্ডিয়ান মিউজিয়াম, হাওড়া ব্রিজ, কলকাতা হাইকোর্ট, কলকাতা পোস্ট অফিস, হাতে টানা রিক্সা এবং দক্ষিণেশ্বর কালী মন্দিরের মতন 13টি জায়গা। আর তার এই নিপুণ হাতের কাজ ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ তুলে দিল তারই নাম। নাম নথিভুক্ত করেছি এবং আমার এই যেই কাজটি ছিল সেটা হলো একটা দেশলাইয়ের বাক্সের মধ্যে আমি কলকাতাটাকে, শহরটাকে পুরোটা দেখানোর চেষ্টা করেছি। এবং এই কাজটার কে আমি 13টা কলকাতার জায়গা, যেমন দক্ষিণেশ্বর আছে, হাওড়া ব্রিজ আছে এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে, রাইটার্স বিল্ডিং আছে, বাস, ট্রাম এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের স্ট্যাচু আছে, এই জায়গাগুলোকে নিয়ে একটা পুরোটাই একটা দেশলাইয়ের বাক্সের মধ্যে আমি পুরোটাকে কলকাতা শহরকে সীমাবদ্ধ করেছি এবং এটা সিনারির মতো করে 3D মতো করে করা। ধাপে ধাপে এটাকে ছোটবেলা থেকেই প্রীতম কর্মকার কাঠের টুকরো বা গাছের গুঁড়ি দিয়ে নানা সময় তার হাতের নিপুণ কাজের মাধ্যমে তৈরি করেছে নানান ভাস্কর্য। হঠাৎ করেই একদিন তার মাথায় আসে এই অভিনব ভাবনা, সেই মতোই শুরু করে দেন কাজ। একটি মাউন্ট বোর্ড এবং ফেব্রিক পেন্ট ব্যবহার করে 3D পদ্ধতিতে দেশলাই বাক্সে শহর কলকাতাকে তুলে ধরেছে প্রীতম। গত 30শে অক্টোবর ইন্ডিয়ান বুক অব রেকর্ডসে তার নাম ওঠার পর থেকেই তাকে সংবর্ধনা যাপন করছেন বিভিন্ন মানুষ। তার এই সাফল্যে খুশি গোটা চাকদাবাসী। গিফট বক্স দিয়েছে এবং এর মধ্যে আছে একটা পেন আছে, একটা আই কার্ড আছে এবং একটি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস লেখা ব্যাচ আছে এবং একটি বুক আছে যেটা 2021 বুক আছে এবং তার মধ্যে আমার সার্টিফিকেট আছে। এবং সবথেকে যেটা ভালো লাগলো, এর মধ্যে একটা মেডেল আছে যেটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডস লেখা। আচ্ছা, তোমার কেমন লাগছে এখন? আমার ভীষণ ভালো লাগছে এবং আমি এই কাজটাতে করে খুব অনুপ্রাণিত হয়েছি। আমি ভবিষ্যতে আরও যেন আরও নতুন ধরনের কাজ আমি উপহার দিতে পারি। আমি পড়াশোনা করেছি, আমি উচ্চ মাধ্যমিক দেওয়ার পর ইন্ডিয়ান কলেজ অফ আর্ট ড্রাফটম্যানশিপে পড়াশোনা করেছি এবং সেই পড়াশোনাটা করেছি 4 বছর পর। BFA কমপ্লিট করার পরে আমি 2018 সালে পাস করেছি। তারপরে এখন আমি বর্তমানে একটা স্কুলে, একটা হাই সেকেন্ডারি স্কুলে আমি ড্রয়িং টিচার হিসেবে নিয়োগ হয়েছি, অস্থায়ী ড্রয়িং টিচার হিসেবে নিয়োগ হয়েছি। কাজের অবসরে কাজের যখন রিপোর্ট সমাচার প্লাস বাংলা।